সকাল হওয়ার অনেক আগেই জেগে ওঠে এই তল্লাট। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে কলারহাটকে কেন্দ্র করে বেশ ব্যস্ততা থাকে সপ্তাহে দুদিন। বেলা বাড়ার সাথে সাথে গৃহস্থ, বিক্রেতা, খুচরা ক্রেতা এবং পাইকারের সংখ্যা বাড়ে। শিবপুর, মনোহরদি, পলাশ সহ স্থানীয়ভাবে উৎপাদিত কলার পাশাপাশি এই হাটে কলা আসে দেশের উত্তরের জেলাগুলো থেকেও। সাগর, গেরা, হুমায়, সবরী, কাঁচকলা সবই মেলে এখানে। প্রতি ছড়া কলার দাম 500 থেকে 2000 টাকা পর্যন্ত। সাগর, চাম্পা, সবরি, হুমায় এনে সব ধরনের কলা পাওয়া যায়। ওইখান থেকে কলা কিনি বাগান, বাগান কিনা সিকিউরিটি দিয়ে নগদ টাকা খাইটে আনি, খাইটে আনি এখানে পাইকারি বিক্রি করি। তা আমরা আপনার তানি কলা এনে ছোটো ছোটো ব্যাপারী আছে, এরা এখানে নিয়ে পরে ফাঁকায় পরে গ্রামে বেছে। এই হাটটা হইলো আপনার এই অঞ্চলের বাজার, বুঝছেন? ওইটা ওই নদীর এবার থেকে আসে, হাতিতে থেকে আসে, লাগপুর থেকে আসে, ব্যাপারীও আছে অনেক দূরে থেকে আসে, ট্রাকে ট্রাক কলা বিক্রি কিনে বেচা কিনা হয়। দীর্ঘদিন ধরে আসা ক্রেতাদের মন্তব্য, একই জায়গায় নানা জাতের কলা এবং সাশ্রয়ী দামের কারণে চরসিন্দুরে আসেন তারা। রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এখানকার কলা। আমি কলার ব্যবসা করি, এই হাট থেকে কলা নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করি। এখানে অনেক দূর দূরান্ত ব্যাপারী আছে, মানে চট্টগ্রাম তো আছে, সিলেট আছে। এই জায়গার কলার মান ভালো আর কি, ওইখানে কোনো বিষ দেওয়া হয় নাই, মান ভালো বিভিন্ন জায়গার। এই কলাগুলি মানুষে খাইলে ভালো লাগে। বাজারও ভালো মাল পাই, চলি নিয়ে বেচতে পারি। অনেক কলা উঠে, বিশাল হাট, দামেও একটু কম। 200 বছর ধরে হাট চলছে উল্লেখ করে সর্বোচ্চ নিরাপত্তার চিত্র তুলে ধরেন প্রধান ইজারাদার। তবে দখল হওয়া জমি নিয়ে আক্ষেপ তার। এখানে একটি পুলিশ ক্যাম্প আছে, আমরা যখন বাজারে কোনো সমস্যা দেখা দেয় তখন আমরা এদের সহযোগিতা নেই এবং পুলিশ আগায় আসে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব বাজারের প্রত্যেকটা কোণে সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। প্রতি শুক্র এবং মঙ্গলবার এখানে হাট বসে। সপ্তাহের দুই হাট মিলিয়ে এখানে লেনদেন হয় প্রায় 30 লাখ টাকা, মাসে যা দাঁড়ায় 1.5 কোটিতে। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদি। Be a show stealer.